টেকনাফে পাহাড়ি ঝর্ণা থেকে অপহৃত আট কলেজ পড়ুয়া যুবককে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। শুক্রবার সকাল 10:30টায় টেকনাফের পানখালী ঢালাস্থল পাহাড়ি স্বপ্নপুরী নামক ঝর্ণায় গোসল করার সময় একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। 11:30টার দিকে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানান, ঝর্ণা থেকে ফেরার পথে অস্ত্রধারীরা তাদের আটজনকে অপহরণ করে নিয়ে যায়। দুই ভাগে বিভক্ত ছিল ঝর্ণা, একটা উপরে একটা নিচে। আমরা হচ্ছে যারা গেছিলাম তাদের মধ্যে সবাই উপরে গেছিলাম আর একজন নিচে ছিল। তো আমরা যখন একদম চলে আসার মুহূর্তে আর কি আমরা চলে আসতেছি এখান থেকে নিচে নামার জন্য, তখন সামনে যারা ছিল তারা বলতে ডাকাত আসতেছে। তো তখন আর সামনে থাকাই নাই, সবাই যার যার মতো এখানে পাহাড় দিয়ে উঠতেছিলাম। তো যারা পিছনে ছিল তাদের মধ্যে কয়েকজনকে আটকে ফেলছে। তখন আমরা যখন নিচে নামার জন্য রওনা দিয়েছি, দ্বিতীয় স্টপ থেকে প্রথম স্টপে দেখতেছি ওখানে তিনজন তোমরা দাঁড়া ছিল, লম্বা লম্বা দাঁড়া ছিল। তারপর জিনিসপত্র নিয়ে ফেলছে আর প্রথম পাঁচ যে ওনাকে গলা থেকে ছুরি থেকে মালটা নিয়ে ফেলছে। এরপর ওরা টাকা পয়সা সবগুলো নিয়ে ওরা চলে গেছে। আমাদেরকে বলছে তোমরা এখানে বসে থাকো, আমরা আবার আসবো, এরকম বলে ওরা চলে গেছে। তারপর দেখতেছি একটু পর দেখতেছি ওরা আসতেছে না, তারপর আমরা চলে আসতে। নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানিয়েছেন, তিনি ফোনে বিষয়টি জানতে পারেন, পরে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। তিনি ধারণা করেন পাহাড়ে অবস্থানরত সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। না, ওদের মুখোশ পরা, মুখোশ পরা আপনার, ওরা রোহিঙ্গা সন্ত্রাসী এরকম আসলে পাহাড়ে এরকম হবে আপনার, বিভিন্ন জায়গা থেকে যারা পাহাড়ে আসলে আপনার ওনারা হবে আপনার। এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগীদের সাথে কথা বলে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।